প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা দেখেছি বুটস্ট্র্যাপ গ্রিড কিভাবে একটা ওয়েব পেজকে রেসপন্সিভ করে। তো আজকে আমরা খুব সহজ একটা ট্রিক্স দেখবো, বুটস্ট্র্যাপের অটোমেটিক্যালি রেসপন্সিভ একটা স্লাইডার আমরা দেখবো, যেটা বুটস্ট্র্যাপ 3.3.7 আমাদেরকে প্লাগইন হিসেবে দিয়ে দিয়েছে। তো আমরা জাস্ট সময় নষ্ট না করে ডিরেক্ট দেখি। এটা খুবই সহজ একটা ওয়ে, এখানে কঠিন আমাদের তেমন কোনো কোড করা লাগে না। তো আমাদের একটু জানতে হবে যে এটা ওয়াইড স্ক্রিন ফুল স্ক্রিন হবে কি একটা নির্দিষ্ট ওয়াইড মানে গ্রিড মানে কন্টেইনারের মধ্যে হবে, এটা আমাদেরকে একটু আগে ডিসিশন নিতে হবে আমাদের ডিজাইনটা দেখে। তো আমরা দেখি কিভাবে এটা সেট করে। ফার্স্ট আমাদেরকে যেতে হবে বুটস্ট্র্যাপের সাইটে, আমাদেরকে যেতে হবে, আমরা যে ফাইলটাতে কাজ করবো সেটা আমরা ওপেন করে নিই, তাহলে আমাদের জন্য ভালো হয়। গেট বুটস্ট্র্যাপ এখানে আছে, গেট বুটস্ট্র্যাপ। তো আমরা যে ফাইলটাতে কাজ করবো সেখানে আমরা যাই, রমের মধ্যে আছে। গেট বুটস্ট্র্যাপে চলে আসছে, আমরা এখানে এসে ভার্সনটা চেঞ্জ করে নিব, কারণ এটা 4.4.1, ভার্সন 3.3.7। এখানে এসে বুটস্ট্র্যাপের যে প্লাগিংসটা কোডটা বুটস্ট্র্যাপের যে কোডটা বুটস্ট্র্যাপ রেখেছে সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মধ্যে, মেইন মেনু জাভা স্ক্রিপ্টের মধ্যে আছে। জাভা স্ক্রিপ্ট মানে ক্লিক করলাম, তারপরে চলে আসতেছে আমাদের ডান পাশের যে মেনুটা আছে সেখানে ক্যারোসল, ক্যারোসল স্লাইডার, এটা একটা স্লাইডার নাম, এটা রেসপন্সিভ অটো রেসপন্সিভ স্লাইডার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটার কোড হচ্ছে এখানে দেওয়া আছে নিচে, আমরা একটু কোডটা কপি করে নিই। কোডটা কপি করে নিলাম এবং আমরা এখানে আমাদের যে পেজটা আছে HTML, এই পেজের মধ্যে আমরা এটা সেট করব। তো আমরা একটা সেকশন নিয়ে নেই, সেকশন সেকশন সেকশনে আমরা এখানে ক্লাস একটা ক্লাস নেম দিয়ে দিই, সেকশনের ক্লাস নেম। এটা সেকশনটা কোন কিসের জন্য সেকশন এটার জন্য আমরা একটা নাম দিয়ে দিলাম, ব্যানার। তো আমরা যদি চাই বুটস্ট্র্যাপের এই ব্যানারটা আমরা একটু প্লে করি, এখানে অলরেডি আমরা কিছু এখনো রাখি নাই, আমরা যদি চাই টোটাল স্ক্রিনটা জুড়েই স্লাইডার এখান থেকে শুরু করে এই পর্যন্ত চলে আসুক, যত বড় স্ক্রিন হবে তত বড় স্লাইডার হোক। তো আমরা বুটস্ট্র্যাপের এটা যদি করতে চাই তাহলে আমাদের এই সেকশনের মধ্যে ডিরেক্ট আমরা যদি স্লাইডারটা নিয়ে আসি তাহলে এটা হবে, এটার জন্য আর কোনো মানে কলাম বা রো তৈরি করতে হবে না। তো আমরা ফার্স্ট ফুল স্লাইডারটা দেখি, কপি করি, ফুল স্লাইডারটা আমরা এখানে নিয়ে আসলাম, সাজিয়ে নিই। ফুল স্লাইডারটা নিয়ে আসছি, এটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপের স্লাইডার, ক্যারোসেল স্লাইডার। তো এখানে আমাদেরকে একটু জানতে হবে যে এখানে কি কি আমাদের দরকার নাই সেটা আমরা আগে থেকে সরিয়ে দেবো। আমরা সবার লাস্টে এই বুটস্ট্র্যাপের ভিতরে যতগুলো আমরা ডট দেখতে পাচ্ছি এরকম ডট আছে, লাস্টে একটা ডট এক্সট্রা একটা ডট আছে আমরা দেখে নিই, এরপরে আমাদের আর কোনো ডট নাই, এই ডটটা আমাদের দরকার নেই, এটা আমরা রিমুভ করে দেবো, এই ডটটা আমরা রিমুভ করে দেবো। তারপরে আমাদের কাজটা হচ্ছে কি, আমাদেরকে একটু জানতে হবে যে কোথায় আমাদের ইমেজ অ্যাড করতে হবে। এবং আমি যদি স্লাইডারটার ইমেজ, এখানে দুইটা স্লাইডারের অপশন করা আছে, একটা একটা স্লাইডার দুইটা স্লাইডার, দুইটা স্লাইডার আছে এখানে, এটা হচ্ছে স্লাইডারের মূল স্লাইডারের মানে এরিয়া, এই টিপটার মধ্যে টোটাল স্লাইডারটা বহন করতেছে। এবং এখানে আছে কি, এখানে আছে হচ্ছে আমাদের ইন্ডিকেটর মানে দিক নির্দেশনাকারী যেটা বলে। তো আমরা এখানে ইন্ডিকেটর বলতে আসলে কোনগুলোকে দেখাচ্ছে, এলআই 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 তিনটা ইন্ডিকেটর আছে, তিনটা বাটন। তো এটা কোথায় আছে আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে এই তিনটা দেখতে পাচ্ছি বুলেটের মতো, এই তিনটা হচ্ছে ওই আমাদের কন্ট্রোলার, এই তিনটা কন্ট্রোলার হচ্ছে দিক নির্দেশনাকারী ইন্ডিকেটর হিসেবে আমাদের এখানে ধরা মানে বলে দিছে। তো এরপরে যদি আমরা বলি যে আমাদের দুটা অ্যারো চিহ্ন আছে, দুটা অ্যারো চিহ্ন, এই দুটা অ্যারো চিহ্ন কোথায় আছে, এই দুইটা আরো চিহ্ন আছে হচ্ছে নিচে একদম কন্ট্রোলস
কন্ট্রোলস নামে একটা জায়গা আছে, যেখানে এ নামে একটা ট্যাগ আছে, এ এটা এ লেফট এ রাইট, এই দুটা হচ্ছে মূলত লেফট এবং রাইট। তো এগুলো অটোমেটিক্যালি থাকবে, এটা নিয়ে আমাদের প্রেশার নাই আপাতত। আমরা সাধারণত যারা বেসিক শিখতেছি সেখানে আমাদের দরকার একটা স্লাইডার সেট করা। পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেল আমরা শিখবো, অনেক অ্যাডভান্স অনেক কিছু জানবো, তখন এগুলো এডিট করে নিজের মতো করে ইউজ করতে পারবো। তো আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে স্লাইডারের এখানে ক্যাপশন তৈরি করা, ইমেজ দেওয়া, তাই তো? এগুলো আমাদের কাজ। তো এই ইমেজ, এই যে স্লাইড, এখানে কয়টা স্লাইড আমরা দেখতে পাচ্ছি? তিনটা স্লাইড দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা। বাট আমাদের এখানে কোড যেটা আমাদেরকে এক্সাম্পল স্বরূপ দেওয়া হয়েছে, সেখানে আছে কয়টা আইটেমের মধ্যে স্লাইডার গুলো আছে। এক একটা স্লাইডার মানে এক একটা আইটেম, বোঝা গেছে? এক একটা স্লাইডার মানে এক একটা আইটেম। তো এখানে একটা স্লাইডার আছে, দুইটা স্লাইডার আছে, বাট তারপরে কিন্তু আর নাই। তো আমার যদি প্রয়োজন হয় আমরা স্লাইডার বাড়াতে পারি। তো তার আগে আমরা আগে স্লাইডারের ইমেজ দিয়ে দেখি কিভাবে স্লাইডার ইমেজ গুলো আসে। সোর্স, এই আইটেমটা হচ্ছে মেইন স্লাইডার যার নাম হচ্ছে অ্যাক্টিভ। যতগুলো স্লাইডারই থাকুক না কেন, তার মধ্যে অ্যাক্টিভ একটা থাকবে যেটা শুরুতে শো করবে, ফার্স্ট শো করবে এটা, তাই তো? যদি আমরা এই অ্যাক্টিভটা এখান থেকে রিমুভ করে এখানে নিয়ে আসি, তাহলে এই এই স্লাইডারটাই প্রথমে শুরু হবে। তো যাই হোক, আমরা এখানে আমরা প্রথম স্লাইডারের প্রথম ছবি এখানে আমরা আনতে পারবো। আমরা অলরেডি ইমেজ ফোল্ডারে আমরা কিছু ব্যানারের জন্য ছবি সিলেক্ট করে রেখেছি। এটার একটা সাইজ দেখে নেই, 1920x650, এটা 1920x650, এটা 1920x650। তার মানে হচ্ছে আমরা ব্যানারের যে ছবিগুলো দিব সব এক সাইজের ছবি হবে। আর যেহেতু আমরা ওয়াইড স্ক্রিন, ফুল স্ক্রিন ডিজাইন করতে চাচ্ছি, আমরা ফুল স্ক্রিন ডিজাইন করতে চাচ্ছি, তো আমাদেরকে বুটস্ট্র্যাপের সবচেয়ে বড় যে গ্রিডটা আছে সেই গ্রিডটা হিসাব করে আমাদেরকে ব্যানারের ছবি আনতে হবে। সেটা হচ্ছে লার্জ স্ক্রিন শুরু হচ্ছে 1920 থেকে, 1920 থেকে নিচে হচ্ছে 1200। তো আমরা 1920ই সর্বোচ্চ ধরে নিব, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ। এটা যদি আমি ফুল স্ক্রিন না করে কন্টেনারও করে নিয়ে আসি, অটোমেটিক্যালি এটা রিসাইজ হবে, ঠিক আছে? তো সো আমরা কি করলাম যে আমরা এখানে ইমেজ নিয়ে আসবো, ইমেজ ট্যাগ এর মধ্যে ইমেজটা আসবে। আমরা ইমেজ ব্যানার ওয়ান, অল্টার অ্যাট্রিবিউট আমরা লিখলাম ব্যানার ওয়ান। জাস্ট এখানে আমরা একটা ক্যাপশন লিখতে পারি, হ্যাঁ, ক্যারোসল ক্যাপশন, এই ইমেজটার একটা ক্যাপশন আমরা লিখতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আমরা আপাতত লিখলাম না কিছু, থাকুক। পরবর্তী আরেকটা আছে কি, ব্যানার ব্যানার টু, ব্যানার টু, এখানেও ক্যাপশন আমি কিছু লিখলাম না। বাট আমাদের তো ইমেজ তিনটা, আমাদের ইমেজ কয়টা? তিনটা। তো আমাদের দরকার আরেকটা স্লাইডার। আমাদের দুইটা স্লাইডার আমাদের আছে, একটা স্লাইডার যদি আমাকে বাড়াতে হয় তাহলে অবশ্যই এই আইটেম বক্সটাকে টোটাল আরেকবার রিপিট করতে হবে, টোটালটা, কারণ স্লাইডারটা টোটাল বহন করতেছে কে, আইটেম বক্স। ব্যানার থ্রি, ব্যানার থ্রি। তো আমরা একটু দেখি যে ইমেজটা এখানে আমাদের আসছে কিনা। স্লাইডারটা অলরেডি চলে আসছে, আমাদের কোনো কাজ নাই, যে ছবিটা ইমেজ স্লাইডারের কোডটা কপি পেস্ট করা, জাস্ট ইমেজটাকে চেনে দেওয়া, ইমেজ কোথায় বসবে এটা আমাদেরকে একটু চেনে দেওয়া। তো আমরা যদি একটু কপি জাস্ট প্লে করে, এটা প্লে হচ্ছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের অনেক সময় মিসিং হয় যে আমরা অনেক সময় যে বুটস্ট্র্যাপ সেটআপটা তৈরি করি, সেক্ষেত্রে বুটস্ট্র্যাপের নিজস্ব যে সিএসএস আছে এটা আমরা কানেক্ট করতে ভুলে যাই অনেক সময়। অনেক সময় দেখা যায় আমরা নিচে যে বুটস্ট্র্যাপের লাইব্রেরি ফাইল, জেকিউরি লাইব্রেরি ফাইল, এবং দেখা যায় বুটস্ট্র্যাপের নিজস্ব যে ফাইলটা আমরা অ্যাড করেছি এটা ঠিক মতো ফোল্ডারে নাই, এই ধরনের মিসিং এর কারণে দেখা যায় এই কোডটা কপি পেস্ট করার পরেও স্লাইডার রান হয় না। তো আমরা দেখেছি যে কন্ট্রোলার্স বুলেট গুলো নিচে যেগুলো সেগুলো হচ্ছে এই ইন্ডিকেটরের মাধ্যমে কাজ করছে, এবং এখানে কন্ট্রোলস নামে যেটা আছে, কন্ট্রোলস কন্ট্রোলার অ্যারো ডানে বামে, এটা হচ্ছে নিচের কন্ট্রোলস এর মধ্যে আছে, লেফট এবং রাইট। এবং আমাদের স্লাইডার গুলো আছে এক একটা আইটেমের মধ্যে। হ্যাঁ, ক্যারোসল ইনার এই লাইট লিস্ট বক্স এর মধ্যে আইটেম, এক একটা আইটেম হচ্ছে এক একটা স্লাইডার। এই যে একটা স্লাইডার রান করছে, টোটাল একটা স্লাইডার রান করছে, এটা কি একটা আইটেম বক্স?
তো রিপিট করলাম আমি এই কারণে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা যদি এক্সট্রা কোনো আমরা আইটেম বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা দুই নম্বরটাকে আরেকবার বাড়িয়ে দিই, দুই নম্বরটাকে আরেকবার বাড়িয়ে দিই, আইটেম আইটেমের নিচে দুই নম্বরটাকে আমরা আরেকবার রিপিট করলাম। তো আমাদের এখন স্লাইডার কয়টা? আমাদের এখন স্লাইডার একটা, দুইটা, তিনটা, চারটা, তাই তো? তো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি স্লাইডারের কাজটা কি। এটা এটা অলরেডি দেখেন, এটা রেসপন্সিভ, এটা হচ্ছে হোয়াইটটা, ছবির হোয়াইটটা যখনই রিসাইজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে হাইটটাও ব্যালেন্স হচ্ছে। যে আমরা ছবির হোয়াইটটা রিসাইজ হচ্ছে, হাইটটা ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা একটু চিন্তা করে দেখলাম, এটা হচ্ছে যদি ফুল স্ক্রিন আমরা স্লাইডার তৈরি করি তাহলে এটা এরকম হবে। তো আমরা যদি চাই না ফুল স্ক্রিন স্লাইডার আমরা তৈরি করবো না, আমরা জাস্ট কন্টেইনার একটা বক্সের মধ্যে রাখবো, একটা বক্সের মধ্যে নির্দিষ্ট একটা বক্সের মধ্যে রাখবো, একটা মাস্টার টিপ থাকবে। তাহলে আমাদের করণীয় কি, সে এখানে এখানে ব্যানার যে সেকশনটা নিয়েছি, আমরা জানি যে সেকশনের পরে কি থাকে, যদি আমরা ফুল স্ক্রিন কিছু না চাই তাহলে সেকশনের পরে আমরা কি থাকে, মাস্টার যে ডিপটা থাকে, মানে সেকশন বা এইচটিএমএল এর মেইন পার্ট যেগুলো আছে, হেডার ফুটার সেকশন, এই সেকশনের পরে মেইন পার্ট ডিপ কোনটা, মেইন ডিপ কোনটা থাকে, কন্টেইনার, ডিপ ক্লাস কন্টেইনার, কন্টেইনার, এই ডিপটার মধ্যে টোটাল স্লাইডারটাকে আমরা পুশ করবো। আমরা কার মধ্যে করলাম কাজটা? কন্টেনারের মধ্যে, ঠিক আছে? তো এখন দেখেন এটার লুকিংটা চেঞ্জ হবে, নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে চলে আসছে। এটা কার মধ্যে আসছে? এখন কন্টেনার বক্সের মধ্যে চলে আসছে। আমরা কি করেছি, জাস্ট কন্টেনার বক্সটাকে এখানে সেট করে দিচ্ছি, আমাদের আর কোনো রো কলাম দরকার হয় না, কারণ এটা একটা ওয়ান কলাম প্যাটার্ন। ওয়ান কলাম প্যাটার্নে কি আছে, কন্টেনারই এনাফ। যদি আমরা প্রয়োজন বোধ করি, আমরা স্লাইডার যদি আমরা প্রয়োজন বোধ করি, আমরা একটা কাস্টম ডিপ নিতে পারি। কাস্টম ডিপ নেওয়ার কিছু নাই, কারণ এর ভিতরে অনেক ডিপ এবং অনেকগুলো ডিপের পরে যে ইমেজ, সেক্ষেত্রে আমাদের কোনো কাস্টম ডিপ নেওয়ার সুযোগ এখানে নাই। তো আমার মনে হয় আপনারা ক্লাস বুঝতে পারছেন, তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমরা আপনাদেরকে সামনাসামনি আমাদের ক্লাসে হেল্প করব। ধন্যবাদ সবাইকে।